ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন বিজয় দিবস হকি প্রতিযোগিতা 2020। এবারে আসরে অংশ নিতে যাচ্ছে 5টি দল। লীগ পদ্ধতিতে প্রতিযোগিতা চলবে 26শে ডিসেম্বর পর্যন্ত। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুটি দল এদিকে ফাইনালে মুখোমুখি হবে। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার, ওয়ালটন গ্রুপের ডেপুটি ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ হকি ফেডারেশন সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাকি আহমেদ রিপন ও সম্পাদক বজরুল ইসলাম দীপু সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।